ব্লগে আপনাদের অনেক স্বাগত। আগের দিন যে ব্লগটা বানাতে বানাতে অর্ধেকটা আমি দেখিয়েছিলাম আর বাকিটা আমি বলেছিলাম পরে দেখাবো, তো সেইটারই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে রেডি হয়ে গেছি, কালকে যেখানে গেছিলাম তো সেই জায়গাটা আজকে আপনাদেরকে নিয়ে যাব, চলুন। তো এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, আমরা যাচ্ছি, তো আমরা যাচ্ছি একটা পাহাড়ে, পাহাড়ের উপরে একটা অনেক পুরনো, অনেক দিনকার পুরনো শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরটাই দেখতে যাব। আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে করে গেলে আধা ঘন্টা মতন লাগবে, তো তার জন্য আমি পুরো রাস্তার আপনাদের ভিডিও দেখাচ্ছি না, কারণ পুরো রাস্তার ভিডিও দেখাতে গেলে আধা ঘন্টা যেতে লাগবে, যেহেতু অনেকটা এখানে ভিডিও মানে টাইম লেগে যাবে। তাই জন্য আমি অর্ধেকটা রাস্তায় এলাম, তো তারপর থেকে যেখান থেকে শুরু হচ্ছে ওই মন্দিরের রাস্তাটা সেখানটা দিয়ে মানে শেয়ার করছি। তো দেখুন এখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, সাইডে সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এইদিকে সাইডে গাছপালা লাগানো রয়েছে, তো এত অপূর্ব দৃশ্যটা লাগছে আমার, এখানেই এত আনন্দ পাচ্ছি আমি যে কী ওখানে গিয়ে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না, এত সুন্দর দৃশ্য। এতদিন এখানে রয়েছি, এটা বাড়ি থেকে ধরতে গেলে অনেকটা কাছেই, কিন্তু কোনো দিনও আসা হয়নি। আগের সানডেতে দিবাংশুর পাপা এসে একা ঘুরে গেছে, তো ওর এত ভালো লেগেছে ওই জন্য আজকে আমাদের নিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন এই গাছগুলো লাগানো রয়েছে, গাছের ফাঁক দিয়ে যে সূর্যের রশ্মিটা বেরোচ্ছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব, এতটাই ভালো লাগছে মানে মুগ্ধ হয়ে যাচ্ছে একদম। জায়গাটাও দেখছেন ভারী সুন্দর লাগছে, সাইডগুলো পুরো ফাঁকা, গাছপালা রয়েছে আর পুরো রোদটা রয়েছে, মানে রোদটা ঠিক নেই, সূর্যটা ডুবার যেহেতু টাইম এখন তাই তাপটা লাগছে না, শুধু আলোটাই ঝলমল করছে। ওই দেখুন পাহাড়গুলো সব দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়েই যাব। তো ব্যাস এসে গেছি, এটা হচ্ছে একটা বরজাঙ্গলির মন্দির, চলুন বাইকটা ওখানে দাঁড় করিয়ে তারপর এদিকে এসে আপনাদের সাথে দেখাচ্ছি। আর এত সুন্দর ময়ূরের ডাক শোনা যাচ্ছে আপনাদেরকে কি বলবো, চলো আগে বরজাঙ্গলির মন্দিরটা ঠাকুরটাকে দর্শন করে নিই, তারপরে যাবো পাহাড়ের উপরে উঠবো। অনেক পুরনো, কেউ আসে না এরকম মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন কত পুরনো সিঁড়ি সব ভেঙে চুড়ে গেছে, অনেক পুরনো মন্দির। দারুণ জায়গা, আর এত সুন্দর ময়ূরে, ময়ূর 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 কামড়ায় না তো, সুন্দর শুনছেন ময়ূরের আওয়াজ, কি দারুণ লাগছে না, জঙ্গলে ময়ূর আছে তো শুনতে পাচ্ছেন, পাখিদের কি সুন্দর কলর অফ, কি ভালো লাগছে, একটা ময়ূর এক্ষুনি এখান দিয়ে দৌড়ে গেল, একটা ময়ূর এক্ষুনি দৌড়ে গেল, কি সুন্দর। কোথায় চলে গেল ময়ূরটা, বাবা আমি তো উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে, সত্যি তো হাঁপিয়ে যাবার মতন, কতটা উঁচু, আমি হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা উঁচু রে, উঁচুতে পাহাড়ের উপরে একদম, দেখুন এইভাবে যেতে হবে, আমি পারবো না মনে হচ্ছে উঠে যেতে, বাবারে আগে উঠে যাই তারপর দেখাবো, আর অনেকগুলো অনেকটা রাস্তা ওই উপরে যেতে হবে। ওই দেখুন ময়ূর যাচ্ছে চালাখানা, ওই চলে গেল উঠে, বাস চলে এসেছি ওই যে মন্দিরটা উপরে শিব ঠাকুর আছে, চলো গিয়ে দেখাবো।
রীতিমতন হাঁপিয়ে গেছি, ভীষণ পরিমাণে আমার কষ্ট হচ্ছে, পা পুরো ব্যথা হয়ে গেছে, এতটা উঠে এসেছি অনেকটা ওপরে। তো কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিই, তারপর আবার ওপরে যাব। আর এদিকে দৃশ্যটা দেখুন আকাশের, কী ভালো লাগছে, আর শহরটা ভীষণ ভালো লাগছে, ভীষণ সবাই এই শহরটারই ভিডিও তুলছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে তো আগেই বলেছিলাম আমার ফোনটা ভেঙে গেছে, তার মধ্যে আমার ফোনে না স্টোরেজেরও প্রবলেম হচ্ছে, তাই এই যে শিপটা কুটটা দেখছেন এখানে আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু জানি না কীভাবে অটোমেটিক আমার ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে, তাই কিছু ফটো দিয়ে আপনাদেরকে এই জায়গাগুলো আমি ভরিয়ে দিলাম, কারণ হচ্ছে শিপটা কুটটা তো আপনাদের দেখাতে হবে, তার জন্য ফটো ছিল, ফটোটাই আমি দেখিয়ে দিলাম। সূর্যটা এখন ডোবার টাইম হয়েছে বলে দেখুন কত সুন্দর লাগছে আকাশটা, ভারি সুন্দর লাগছে, তাই না, কি ভালো লাগছে। আর এখানে যে আমার বাবা ঘুরে বেড়াচ্ছে আনন্দে, ওরা যেতে ইচ্ছা করছে না, আগে যেতে বলছি যাচ্ছে না, যাওয়ার পথে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, তাই সাইডেরগুলো আপনাদের দেখাতে পারিনি, তাই নামার সময় আবার আপনাদেরকে দেখালাম নিচে, বা নিচে যে শহরটা দেখা যাচ্ছে, যাওয়ার সময় এত কষ্ট হচ্ছিল তখন আর দেখার সুযোগ পাইনি। জঙ্গল মে তো হ্যায় তু আর কাহাঁ জঙ্গল মে জায়েঙ্গে, আর কোন সা জঙ্গল মে জায়েঙ্গে, কি অবস্থা হলো, কি দারুণ লাগছে আকাশটা, এই আকাশটা দেখো, বলছি তো আর উঁচুতে যাবে, আর চুপ 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 চুপ, প্রায় 7:30 মতন বাজে, তো এখন যাচ্ছি, ওই জন্য অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকটা, এখনও কত লোক আসছে, আমরা চলে আসছি আর এখনও লোক ওপরে যাচ্ছে, আমি দেখে এলাম, দেখলাম বাবাটা ওই জন্য আসছে, নামছে, আমি আগে আগে আসছি। দারুণ একটা জায়গা ঘুরে গেলাম বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই দেখুন এই জায়গাটা হোম করা হয় পুজো আর্চা বলে, তো কত সুন্দর করে রেখেছে, শুনতে পাচ্ছেন মন্দিরের আওয়াজ, শুনুন কি সুন্দর ডাকছে। তো বন্ধুরা খুব সুন্দর ঘোরা হলো, এবার যাচ্ছি বাড়ি ফিরে, দিবাঞ্চুর পাপা ওদিকে বাইকটা রেখেছে নিয়ে আসছে, ততক্ষণে এই প্রণাম সেরে নিয়ে একটুখানি চলুন বরজাঙ্গলির। বলো জয় শ্রীরাম। তো এখানে আবার দিবাঞ্চুর পাপা পণ্ডিত তাকে ডেকে ওদের দুজনের কুণ্ডলি দেখতে বসে গেল, তো কুণ্ডলিটা তৎক্ষণ দেখুক একটুখানি, আমি দাঁড়িয়ে থাকি। আর এখানে দিবাঞ্চু পেয়ে গেছে ওর বন্ধু, বন্ধুকে দেখুন চশমা শেয়ার করছে আর দুজনে খেলা করছে। চলুন তাহলে বন্ধুরা এবার বাড়ি ফিরে যাওয়া যাক, রাত হয়ে গেছে অনেকটাই। বন্ধুরা চলে এসেছি ঘরেতে, এখন এবার কিচেনে রান্না বান্না করতে।